হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলায় বাবু উঠে তার লাইব্রেরিতে বসে পড়েছে বই পড়তে। ওকে এখন আমি ফ্রেশ করিনি, ও উঠিয়ে সবার আগেই হচ্ছে ওর ওই কর্নারে চলে যাবে, সোফায় বসবে, তারপর হচ্ছে বুকসগুলো ধরে ও পেজ উল্টাবে, দেখবে। এটা ওর ডেলি রুটিন, আর খুব এলোমেলো অবস্থা আছে কারণ ও ঘুম থেকে উঠিয়ে চলে আসছে। আর আজকে হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে নিব, কাজ সেরে তারপর হচ্ছে বাইরে চলে যাব। তো নাস্তাটা হয়তো খুব জলদি জলদি করে ফেলবে, এটার জন্য আমি আর ভিডিও করতে পারছি না। তো ওর খেলা দেখছি, কতক্ষণ ওয়েট করলাম, দেখলাম যে না, ওখান থেকে যাওয়ার কোনো নাম নিচ্ছে না। সো ওকে তুলে আমি ওকে ফ্রেশ করে রেডি করে নিয়েছি। তো রেডি করে তারপরে কোনো রকম নাস্তা করে বের হয়ে পড়বো। আর কিছু কেনাকাটা করতে হবে কারণ কালকে একটা দাওয়াত আছে আমার হাজবেন্ডের একটা কাজিনের বাসায়, তার ছেলের একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য আমাদের যেতে হবে। সো এই জন্য আজকে আমরা ভাবলাম সেই সব গিফট আইটেম কিনে নিই, কারণ তার চারটা বাচ্চা, চারটা বাচ্চার জন্য সবকিছু কিনতে হবে। আর কেনাকাটা আসলে বাহিরে গেলে বোঝা যায় না আসলে কতক্ষণ টাইম লাগে, কারণ এমনি চলে যায় 4-5 ঘন্টা। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, সো ঘুরতে প্রবলেম হবে না। এটাই হচ্ছে লাস্ট উইক, তারপর হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, আর এখানে এরপর হচ্ছে ঠান্ডা শুরু হয়ে যাবে। সো আর এই তো আসার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো শপে চলে আসলাম। শপে আসলে যেটা হয় যে বাবু যে স্টিকার দেখে, যে জিনিসটা দেখে, সেটা দেখেই টানাটানি শুরু করে দেয়। আর ওকে আসলে ট্রলিতে রাখাও যায় না, খুলেও রাখা যায় না, ও যেটা দেখবে সেটাই ও ধরতে হবে। আসলে ওদের বয়সটাই এরকম, সো কিছু করার নেই, আর এলোমেলো করতেই পছন্দ করে টানাটানি করে। তো আমি কিছু আইটেম নিয়ে নিয়েছি, তো নিয়ে নিয়ে তারপর হচ্ছে আমার কিছু গ্রসারি করা লাগবে, কারণ বাসায় একটু বাজারও করতে হবে। আর যদি কালকে রান্না বান্না করতে হবে না, তারপর আমি নিয়ে নিচ্ছি। আমরা সবসময় বাজার করার জন্য এই লিডল সুপার শপেই আসি, এখানে আসলে সবকিছু অনেক ফ্রেশ পাওয়া যায়, আর আমার কাছেও ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করে। ওদের প্রোডাক্টগুলো আসলে জার্মানি থেকে আসে মেবি, তো সবকিছু খুব ফ্রেশ ভাবে পাওয়া যায়, খুব ভালো হয়। ওদের কিছু ইলেকট্রিক জিনিসও মাঝে মধ্যে উঠেছে, সেগুলো আমি নিয়েছি, খুব ভালোই সার্ভিস দেয়। তো এই তো কেনাকাটা শেষ, এবারে যাওয়ার সময় আমার হাজবেন্ডকে বললাম যে কাবাব খেয়ে চলেন, আজকে যেহেতু বাইরে আছি, তো এই কাবাব আমরা আজকে ট্রাই করবো, কারণ এক একদিন এক এক জায়গায় ট্রাই করতে আমার ভালোই লাগে, আবার যেখানে ভালো লাগে সেখানে হয়তো আবার রিটার্ন করি। তো আমাদের আশেপাশে অনেক কাবাবের দোকান আছে, আর এগুলো এখন মোটামুটি ভালোই চলে, কারণ লকডাউনের পরে সবাই সবসময় বাসায় ছিল, তো বাইরের খাবারটা আসলে তখন একটু ভালোই লাগে। তো এই তো বাবুকে আমি বসিয়ে দিয়েছি, আর দেখলাম যে নিচে অনেক খাবারটা পড়েছিল, মেবি আমাদের আগে যারা ছিল তারা অনেক নোংরা করেছে, তো এটা ক্লিন করে দিচ্ছে। আমি এই জন্য বাবুকে টেবিলের উপর বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার হাজবেন্ড তাদের সাথে কথা বলছে, মেবি তার পরিচিত, তাদের সাথে গল্প এখানে করছিল। তো অর্ডার করে আসলো, আর এই তো চলে আসছে কাবাব। আর কাবাবটা আসলে আমার খুবই ফেভারিট, আর উপরে অনেক মাংস দেওয়া ছিল, টেস্টে ছিল অনেক। তো লাঞ্চ টাঞ্চ করে নিলাম আমরা দুজনে একসাথে। এটা হচ্ছে টার্কিশ কাবাব, আর টার্কিশ কাবাবের যে উপরে হচ্ছে মাংসটা থাকে আসলে ওরা অন্যভাবে করে, আর আমরা নিয়েছি পিৎজা কাবাব, কারণ আমার পিৎজাও অনেক পছন্দ। তো নিচে হচ্ছে পিৎজার উপরে লেয়ারটা হচ্ছে সব মাংস আর সালাদ দিয়ে। তো তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা বাবু অনেক লাইক করে, আমার অনেক পছন্দ। তো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা বাসায় এবার ব্যাক করছি, আবার কালকে দাওয়াত আছে, তো বাসায় একটু প্রিপারেশনই নিতে হবে আমার। রান্নাবান্না তো আর করা লাগবে না, কিন্তু বাজার টাজার যা করেছি বা কেনাকাটা করেছি সেগুলো ঠিক মতো গুছগাছ করতে হবে, আর বাবুরও খাওয়ার টাইম হয়ে গিয়েছে। বাহিরে আসলে বাচ্চাদের নিয়ে গেলে একটা টেনশন থাকে যে ওদেরও খাওয়াতে হবে, তো সে তো বাসায় ব্যাক করছি। আর তো সকালবেলা উঠে গিয়েছি, নাস্তা তাড়াতাড়ি সেরে, কারণ আমাদের নর্মালি হচ্ছে 11টার দিকে উঠা হয়। তো এটার জন্য হচ্ছে আমি শাড়ি বের করছিলাম, কারণ অনেকদিন হয়েছে বাঙালি প্রোগ্রামে যাইনি, লকডাউনের পর আসলে যাওয়াই হয়নি। তো ভাবলাম যে আজকে শাড়িটা পরি, ওয়েদারও ভালো আছে, তো শাড়িটা গুজগাছ করে নিলাম। আর বাবুকে আমি একটা কামিজ পরাবো, এই কামিজটা ওর হচ্ছে একটা আঙ্কেল গিফট করেছে পাকিস্তান থেকে, তো ওটা পরিয়ে নিব। আসলে বাংলা কোনো প্রোগ্রামে বাংলা ড্রেসটা আসলে স্যুট করে। আর বাবু এখনো ঘুমাচ্ছে, আমি ওকে তুলিনি, আমি সবকিছু রেডি করে, আমি রেডি হয়ে তারপর হচ্ছে আমি ওকে তুলে রেডি করে নিব। আর এই চুড়িগুলো হচ্ছে আমার বড় আপু গিফট করেছে, ভাবলাম যে এটাও পরিয়ে নিই, ছোট বাচ্চা আসলে এইসব জুয়েলারি পরলে ভালোই লাগে, আমার কাছে অনেক কিউট লেগেছিল, তো পরিয়ে নিচ্ছি। তো বাবু ঘুমাচ্ছে, আর রেডি হয়ে তারপর হচ্ছে আমার হাজবেন্ডও চলে আসবে ততক্ষণে।
এদিকে আমি গিফটগুলো গুছিয়ে নিয়েছি, আর যেহেতু ভাবির চারটা বাচ্চা, সো সবার জন্য আমার গিফট নিতে হয়েছে। আসলে একজনকে দিলে ভালো লাগতো না। আর ভাবির জন্য আমি একটা হিজাব নিয়েছি, যেহেতু সে হিজাব ইউজ করে, আর সাথে তার জন্য একটা পারফিউম নিয়ে নিয়েছি, অন্যান্য বাচ্চাদের জন্য গেমস নিয়ে নিয়েছি, আর সব প্যাকেট করে ফেলেছি, তার জন্য আমি খুলে দেখাচ্ছি না। আর যে যার প্রোগ্রাম তার জন্য একটা চেন নিয়েছি, যেহেতু সে ছেলে, ছেলেরা যেহেতু সবসময় গোল্ড পড়তে পারে না, তার জন্য আমি ওর জন্য একটা চিকন একটা চেন নিয়েছি অ্যাজ এ টোকেন অফ লাভ। আর ছেলেদের আসলে চেন পরলে ভালোই লাগে, বাট গোল্ড তো ছেলেরা বেশি পড়তে পারে না আমি যতটুকু জানি। তো এই তো সবকিছু নিয়ে আমিও রেডি হয়ে গিয়েছি, আমরা এখন রেডি হয়ে তারপর হচ্ছে এখনই রওনা দিব, আর ততক্ষণ আমার হাজবেন্ড বেশি। তো রেডি হয়ে এখন সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছি। বাবু হচ্ছে যখন রেডি হয় তখন তাড়াতাড়ি বের হওয়ার জন্য খুব জলদি শুরু করে দেয়, আর রেডি হয়ে বেশিক্ষণ থাকতে চায় না, আর আমার জন্য ওয়েট করছিল। সবকিছু চেক করে নিলাম, এখন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। আর ও এখন চিনে গিয়েছে যে লিফটের সামনে দাঁড়াতে হবে, লিফটে দিয়ে যেতে হবে নিচে, সবকিছু এখন জানে। সো সেই ভেবে পজিশন নিয়ে নেয় আর গেট লক করে, তারপর হচ্ছে আমরা এখানে চলে যাব, যেতে মোটামুটি আমাদের 40 মিনিটসের মতো লাগবে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি একটা বাসে, অবভিয়াসলি আমি ওখানে ভিডিও করবো না, এবং আমি দেখাবো না কোথায় আসছি, কারণ এখানে একটা পারমিশনের ব্যাপার আছে, প্রাইভেসির ব্যাপার আছে। সো এটার জন্য হচ্ছে আমরা যাচ্ছি, তো এটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে এইসব ওকেশন ভালোই লাগে, যেহেতু আমরা বাহিরে থাকি, এখানে দাওয়াত বা এইসব ওকেশন খুবই কম আসে। সো সিটিতে থাকে, সিটিতে আসলে পার্কিং পাওয়াটা অনেক টাফ, আর আমাদের নিজেদের পার্সোনাল কোনো গ্যারেজ নেই, এটার জন্য হচ্ছে যে পার্কিংগুলো থাকে সেগুলোই হচ্ছে ইউজ করতে হয়। আর এটার জন্য আজকে পার্কিং আছে পাইনি, এটার জন্য হচ্ছে আমরা অনেক দূরে যাচ্ছি যেখানে পড়েছে। আর আজকে ওয়েদারটাও ভালো, সো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে যাব, আর যেতে মোটামুটি টাইম লাগবে। সো যে একটু লেট হয়ে গিয়েছে আমাদের আসলে রেডি হতে, তার বাচ্চা নিয়ে কোথাও গেলে আসলে নর্মালি লেট হবে। এই তো চলে আসছি বাসার নিচে, সো এখন হচ্ছে আমি ক্যামেরা অফ করে দিব, তাদের বাসায় আমি কোনো ভিডিও করব না। তারপর হচ্ছে দাওয়াত খেয়ে একটু আবার ব্যাক করে চলে যাচ্ছি। বিকাল হয়েছিল, বিকালের মধ্যে আমরা চলে আসছি। আসলে এক জায়গায় গেলে কথাবার্তা বলতে বলতেও টাইম চলে যায়। আর এই তো সিটি দিয়ে চলে যাচ্ছি। আর আজকে দিনটা আমার খুব ভালোই কেটেছে, অনেকদিন পরে দাওয়াটা খেয়েছি এটার জন্য। আর মেনলি হচ্ছে আমাদের দেশি মানুষ দেখেছি, কারণ এখানে আমাদের সিটে খুবই কম দেখা যায়। আর এই হাতে পান্না হাতে কোনো কয়টা ফ্যামিলি আছে, বাকি সবাই আসলে শিফট হয়ে গেছে অন্যান্য দেশে। আর দেশি মানুষ তো দেখলে আসলে মন ভালোই থাকে, সো খুব ভালো একটা দিন কেটেছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ব্লগটা দেখেছেন, এবং সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।